Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil kareem. Amma ba'd. A'udhu billahi minash shaitanir rajeem. Bismillahir rahmanir rahim. Wailul li kulli humazatin lumazah. الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم নন্দী অসংগন আদর্শ দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্র ছাত্রী বৃন্দ তোমাদেরকে অভিনন্দন শুভেচ্ছা। আমার অন্তরন্তরস্থল থেকে ভালোবাসা প্রীতি দোয়া মোবারকবাদ জ্ঞাপন করছি। আমি তোমাদের পাঠ্য বই কোরআন মাজিদ ও তাজবীদ এই বইটি থেকে আমি একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আবু হায়দার মোহাম্মদ নোহমান সহসোপার নান্দিয়া সংগন আদর্শ দাখিল মাদ্রাসা শ্রীপুর গাজীপুর। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো তোমাদের মাতা পিতা ভাই বিরাদর আত্মীয় স্বজন পাড়াপড়শী দেশবাসী বিশ্ববাসী সকলকে নিয়ে তোমরা সুস্থ আছো, ভালো আছো, আর সুস্থ ভালো থাকাই কামনা করছি। আমিও তোমাদের দোয়ার বদলেতে এক প্রকার আল্লাহ পাকের মেহরবানিতে ভালো রেখেছি, ভালো আছি। সেই প্রত্যেক দিনের ধারাবাহিকতায় আজকে একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা যেখানে আছো তোমাদের পাঠ্য বই এবং খাতা কলম নিয়ে আমার ক্লাসটিতে অংশগ্রহণ করবে, আমার ক্লাসটি উপভোগ করবে, দর্শন করবে, শ্রবণ করবে এবং গভীর মনোযোগের সাথে ক্লাসটি শ্রবণ করে তোমরা ওই ক্লাসটি অর্জন করার জন্য সোচ্চার হবে, চৌকান্না থাকবে এবং একান্ত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি তোমাদের যে ছোড়াটি নিয়ে এসেছি সেই সূরাটির নাম হলো সূরাতুল হুমাসা। যে সূরাটি মক্কায় অবতীর্ণ, যে সূরাটি নয় আয়াত বিশিষ্ট একটি রুকু। এই সূরাটির নাম হলো সূরাতুল হুমাসা। দেখো তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়, তাজবীর সহ পঠন এবং অর্থ সহ মুখস্থকরণ। কোরআনুল কারীমের মধ্যে 104 সূরা আছে, 114 সূরা আছে, এর মধ্যে 104 সূরা এই সূরাটির নাম। এই সূরাটি হলো 104 সূরা, সূরা হুমাসা। যে সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে তার আয়াত সংখ্যা হলো 9। হুমাসা শব্দের অর্থ কি? হুমাসা কেন নাম রাখা হলো? হুমাসা শব্দের অর্থ হলো অপবাদকারী, উপহাস, বিদ্রুপকারী অথবা নিন্দুক। পত্র সুরাতে নিন্দুক বা অপবাদকারীর শোচনীয় পরিণাম সম্পর্কে বর্ণনা করা হয়েছে। বিদায় সুরার নাম হুমাসা রাখা হয়েছে। সুরাটির যোগসূত্র পূর্ববর্তী সুরা। সুরাতে ইহকাল ও পরকালীন কৃত কার্যতার জন্য 4 গুণের কথা উল্লেখ করা হয়েছে, আর যারা এই গুণের চতুষ্টয়ের বাহক নহেন তারা সকলে ধ্বংসপ্রাপ্ত এবং অকৃতকার্য। অত্র সুরাতেও ধ্বংসপ্রাপ্ত অকৃতকার্য শ্রেণী থেকে এক বিশেষ শ্রেণীর উল্লেখ করা হয়েছে, তারা হলো পরনিন্দুক এবং অপবাদ প্রদানকারী।
তাহলে আমরা জানতে পারলাম তার পূর্ববর্তী সূরার যোগসূত্রে এবং এই সূরাটির পর্যালোচনা কি হয়েছে, কি আলোচনা হয়েছে তা আমরা জানতে পারলাম। এই সূরাটি আমাদের প্রথমে কি করতে হবে, তেলাওয়াত করতে হবে। প্রথম পঠন কার্যটি সম্পূর্ণ করতে হবে। পঠন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাসাতিল লুমাসা আল্লাযী জামা মালাহু ওয়া আদাদা ওয়াইলুন দুর্বু ওয়াইলুন ওয়াইল শব্দের অর্থ হল দুর্ভো। লিকুল্লি প্রত্যেকের জন্য দুর্ভো। হুমাসাতিল লোমাসা যে পিছনে ও সামনে লোকের নিন্দা করে, যে সকল মানুষ পরনিন্দা করে, যে সকল মানুষ নিন্দুক অপবাদকারী অপরটনাকারী তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য ক্ষতি, তাদের জন্য ধ্বংস। আল্লাযী জামা আমালাহু ওয়া আদাদা যে অর্থ জমায় ও তা বারবার গণনা করে। আল্লাযী জামা আমালাহু ওয়া আদাদা এরা দুনিয়ার জন্য পাগল পেরেশান, দুনিয়ার মোহে মুক্ত হইয়া মাথার ঘাম পায়ে ফেলে তারা কি করতেছে, অর্থ সম্পদ জমা করতেছে এবং ওয়া আদাদা এবং তা মুখস্থ তা কি করেন, গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা সে ধারণা করে যে তার অর্থ তাকে অমর করে রাখবে। তাদের এই ধারণা পোষণ করে থাকে ইয়াহসাবু তাদের ধারণা হলো এই আন্না মালাহু আখলাদা তাদের এই অর্থ সম্পদ অমর করে রাখবে, তারা চিরকাল থাকবে, তারা মৃত্যুবরণ হবে না, তারা চিরকাল পৃথিবীতে থেকে যাবে, এটিই তারা মনে করে। সেই জন্য তাদের মাথা থেকে পা পর্যন্ত মাথার গাম পায়ে ফেলে তারা অর্থ সম্পদ যোগাচ্ছে এবং বারবার গণনা করে তার ক্যাশ তার সম্পদের পরিমাণ সম্পর্কে বিভোর হয়ে গিয়েছে। সম্পদের পরিমাণ জানার জন্য তারা পেরেশান পাগল পাড়া হয়ে গিয়েছে। তারা মনে করতেছে আমরা চিরকাল এখানে থাকবো, অথচ এর বিপরীত কবি বলতেছেন ইদা গাজে লাগা নে কা দুনিয়া নেহি হায়, এ এবার যাহার রং তামাশা কা দুনিয়া নেহি হায়। তার কারণ এই দুনিয়াটা রঙ্গমঞ্চ নয়, এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না, দুনিয়াতে সকলে চলে যাবে। কিন্তু তাদের ধারণা হলো উল্টো, তাদের ধারণা হলো তার কারণ কবির কথায় মাউতু কাসিন কুল্লু নাফসিন সারেবু কবরে বাইতো কুল্লু নাফসিন দাখিল, প্রত্যেক আত্মাই মরণশীল, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, বাচ্চা হো না আমির হো না সরজাহানকা কেউ না হো, ইয়াদ রাখো কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, সে বাচ্চা হোক আমির হোক উমরা হোক প্রেসিডেন্ট হোক সকল পদের পদবী হোক, সে কশ্চিনকালে ও দুনিয়াতে থাকতে পারবে না, দুনিয়া থেকে চলে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর সাথে তার অবশ্যই সাক্ষাৎ হবে। কিন্তু তাদের ধারণা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা তাদের ধারণা ছিল তাদের অর্থ সম্পদ এবং তারা নিজেরা অমর হয়ে থাকবে, তারা এই পৃথিবীতে চিরকাল থাকবে। কাল্লা লা ইয়ামবাযান্না ফিল হুতামা কখনো না সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়, কাল্লা লা ইয়ামবাযান্না ফিল হুতামা কাল্লা কখনোই না, লা অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। হুতামা নামক জাহান্নামে অর্থাৎ হাবিয়া নামক জাহান্নামে সে কি হবে, নিক্ষিপ্ত হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা আপনি কি জানেন হুতামা কি, হে নবী আপনি কি জানেন সেই হুতামা কি, নারুল্লাহিল মুকাদা এটা আল্লাহর প্রজ্বলিত আগুন, এটা এমন এক আগুনের কণ্ড, এটা এমন এক আগুনের গর্ত যে গর্তটির নাম হলো হতামা।
আর এই হোতা মানবক জাহান্নামের মধ্যে তারা অচিরেই প্রবেশ করবে, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা যা হৃদয়কে গ্রাস করবে, তাদের দেহকে ভোগ করবে, এবং তারা সেখানে কি হবে, গ্রেফতার হয়ে যাবে সেই জাহান্নামের মধ্যে। ইন্নাহা আলাইহিম মুসাদাহ, নিশ্চয়ই এটা তাদের পরিবেষ্টন করে রাখবে। ইন্নাহা আলাইহিম মুসাদাহ, মুসাদাহ শব্দের অর্থ হল বেষ্টনী দেওয়া, আগুনে তাদেরকে ঘিরিয়া ধরা, তাদেরকে চতুর্দিকে ভেষ্টনি দিয়া সে আগুন তাদেরকে এমনভাবে পাকড়াও করবে যেটা তাদের ধারণার বাহিরে ছিল, অনুমান করার বাহিরে, জিনিস তারা উপলব্ধি করতে পারে নাই। আমাদিম মোবাদ্দাদা, দীর্ঘায়িত স্তম্ভ সমূহে, আমাদিম মোবাদ্দাদা, আমাদিন অত গভীর, সেই দীর্ঘায়িত স্তম্ভ সমূহের মাঝে তারা কি হবে, পরিবেষ্টিত হবে এবং তাদের হৃদয়কে গ্রাস করবে, তারা হোতামা নামক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, তারা এবং তাদের সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর ছোট্ট খোকামণিরা, তোমরা মনোযোগের সাথে ক্লাসটি শ্রবণ করবে এবং মুখস্থ করে নেবে। ওয়াইলুল্লি কুল্লি হুমাসাতিল লুমাসা আল্লাযী জামা মালা ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুম্বাদান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুওকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুকসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি এই ছোট্ট সূরাটি এখন এই পর্যন্ত আলোচনা করলাম। আশা করি তোমরা মনোযোগের সাথে তোমরা এই সূরাটি তেলাওয়াত করবে এবং মুখস্থ করবে। আল্লাহ পাক আমাদের সকলকে ক্লাসটি শোনা, ক্লাসটি শ্রবণ করা, ক্লাসটি উপভোগ করা এবং ক্লাসটি উপভোগ করে যেন আমরা পরিপূর্ণভাবে সেই ক্লাস সূরাটি সম্পর্কে জানতে পারি এবং মুখস্থ করতে পারি, বা তাসবিহের সাথে খুশ আওয়াজের সাথে যেন কোরআনুল করিম তেলাওয়াত করে আল্লাহর নৈকট্য লাভে ধ্বনিত হতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনা এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আল্লাহ হাফিজ।